হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বাকি হানমার কিন্তু এ পর্যন্ত আমরা সিজন থ্রির 10টা এপিসোড শেষ করেছি এবং সিজন থ্রির 9 নম্বর এবং 10 নম্বর এপিসোডে আমরা কিন্তু দেখেছি যে বাকি কিভাবে অলিভিয়ার পেছনে আঙুল দিয়ে তারপর অলিভিয়াকে রাগিয়ে দিয়েছে। এবং গতভাবে লাস্টে আমরা দেখেছিলাম অলিভিয়া ডিসাইড করে নিয়েছে সে বাকির সাথে ফাইট করবে, তা না হলে তার ভেতরের যে যন্ত্রণা এটা যাচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসটাই জানবো যে অলিভিয়ার বাকি যদি ফাইট হয় কে জিতবে এবং কিভাবে ফাইটটার ফিনিশিং হবে। আর এছাড়াও আরেকটা তথ্য না দিলে নয়, এটাই কিন্তু সিজন থ্রির সর্বশেষ ভিডিও, মানে সিজন থ্রির মোট 12টা এপিসোড রয়েছে। আজকে আমরা 11 নম্বর এবং 12 নম্বর এপিসোড শেষ করবো, মানে সিজন থ্রি পুরো শেষ, বাকি হানমার। তারপর সিজন ফোরের সর্বোচ্চ আর 10-12টা ভিডিও রয়েছে, এরপরে বাকি হানমার জার্নি আমাদের একবারে শেষ হয়ে গেল। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, তুমি বিজ্ঞাপনটাকে ডাইরেক্ট স্কিপ করো। কিভাবে স্কিপ করবে আমি দেখিয়ে দিচ্ছি। তুমি যদি মোবাইলে এখন এই মুহূর্তে ভিডিও দেখতে থাকো তাহলে যেটা করবে, ডিসক্রিপশনে যাও, ওই দেখো ডুরেশন দেখা রয়েছে, মানে আমরা চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি ডুরেশনটা, ওই ডুরেশনে ক্লিক করো। ক্লিক করলে ডাইরেক্ট তুমি মূল ভিডিওতে চলে আসছো, তোমাকে বিজ্ঞাপন দেখার প্রয়োজন পড়বে না। বিজ্ঞাপন প্লে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো এই পর্যন্ত আমরা দেখেছিলাম যে বাকি বিস্কিট অলিভাকে অনেক রাগিয়ে দিয়েছে, একরকম পাশে আঙুল দিয়ে রাগানো যাকে বলে। এবং অলিভাও ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে সে এই জেলে আগের মতো শান্তিতে বা স্বাধীন নেই। তো অলিভা এরপর করে কি, এই জেলের ওয়ার্ডেনকে ডাকে এবং বলে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং যত সাংবাদিক রয়েছে বড় বড় চ্যানেলে তাদের সবাইকে ডাকো, এবং অনেক অনেক বেশি মানুষদের ডাকো, এবং তাদেরকে বলো আমেরিকার সবচেয়ে শক্তিশালী মানুষের সাথে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাচ্চার ফাইট হবে। তো এরপর অলিভা তার গার্লফ্রেন্ডের কাছে যায় এবং বলে আমি সবসময় তোমাকে ভালোবাসবো, তুমি মেডিসিন এবং ইঞ্জেকশনের কারণে যতই মোটা হয়ে যাও না কেন আমি সবসময় তোমাকে ভালোবাসবো। তো এখানে দেখতেই পাচ্ছ মারিয়ার চেহারা আগে কত সুন্দরী ছিল, কিন্তু ও মূলত মেডিসিন আর ইঞ্জেকশনের কারণে মোটা হয়ে গিয়েছে। কেন মোটা হয়েছে, কেন মেডিসিন ইঞ্জেকশন নিয়েছে এটা আমরা আসলে জানি না। তো যাই হোক, এখানে আমরা এটা বলতে পারি যে অলিভা যেমন মানুষই হোক মনের দিক দিয়ে অনেক ভালো আর কি, মানে অন্যান্য কিছু দিকে স্বার্থপর হলেও, মানে কিছু মানুষ অলিভাকে স্বার্থপর বললেও সে মারিয়াকে অনেক বেশি ভালোবাসে, আর সে ভালোবাসা ছাড়া অন্য কাউকে পরোয়া করে না। তো যাই হোক, এরপর সকাল হতে অলিভা করে কি বাকির সেলে চলে আসে এবং বলে 2 সপ্তাহ পর এই খবর সবাইকে জানিয়ে দেওয়া হবে যে অ্যারিজোনা জেলে বাকি হানমার সাথে অলিভার ফাইট হবে, এবং এই ফাইট সরাসরি লাইভ সম্প্রচারিত করা হবে, পুরো দুনিয়ার মানুষ দেখবে এবং অনেক বেশি টিভি চ্যানেল এখানে আসবে, তাদের TRP বাড়াবে, তাদের অনেক লাভ হবে, আর পৃথিবীর সবাই জানবে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাচ্চা কিভাবে আমেরিকার সবচেয়ে শক্তিশালী মানুষের কাছে হেরে যায়। তো এটা শুনে বাকি বলে পুরো পৃথিবীকেই তামাশা দেখানোর কোনো প্রয়োজন নেই, মান সম্মান গেলে তো তোমারই যাবে, কারণ হারবে তো তুমি, আমি চাই তুমি এখনই আমার সাথে ফাইট করো, কারণ অলরেডি আমি তোমার নাম মিস্টার আনসেন থেকে পরিবর্তন করে মিস্টার চেন রেখে দিয়েছি। তো ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, আমি এবং আমার স্ক্রিপ্ট রাইটার দুজনেই পুরো এপিসোডে ভুল বলেছি, এটা আসলে আনচেঞ্জ না, এটা হবে হচ্ছে আনচেইনড। চেইন মানে হচ্ছে কি বাধা, আর বিস্কিট অলিভিয়া হচ্ছে কি মুক্ত, তার মানে কি সে আনচেইনড। তো ওর নামটা আনচেঞ্জ না, ওর নামটা হচ্ছে আনচেইনড। তো বিষয়টার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি, এতদিনের ভুলের জন্য। এরপর বাকি আরো বলে আজকের পর থেকে তুমি আর স্বাধীন কয়েদি নও, বরং তুমি একজন সাধারণ কয়েদি। তো অলিভিয়া এটা শুনে বাকিকে সাবধান করে বলে তুমি আমার রাগ সম্পর্কে কিছুই জানো না, তুমি যদি আমার সাথে ফাইট করো তাহলে তোমার অবস্থা আমি এত খারাপ করে ফেলবো যে তুমি মারা পড়তে পারো, আর তুমি এমনিতেই গত 1 সপ্তাহ ধরে আমার মাথা খারাপ করে ফেলেছো। তো এই কথা শুনে বাকি করে কি উল্টো অলিভার মুখে একটা জোরে কিক মেরে দেয় আর বলে লড়াই তো শুরু হয়ে গিয়েছে, তুমি আর ভয় পাচ্ছ কোনো বিস্কিট অলিভার মিস্টার চেইনড। তো বাকির কাছে কিক খাওয়ার পরে অলিভিয়া তাও রাগে না এবং বলে তোমার 2 আঙুল বাধা, তার মানে তুমি এখনো বাধাই রয়েছো, তুমি কিভাবে ভাবছো তোমার হাত ব্যবহার না করে তুমি আমাকে হারাতে পারবে, তুমি কি আমাকে এতটাই দুর্বল মনে করছো। তো এখানে মূলত অলিভার ইগোতে হার্ট হচ্ছে, কারণ ছোট্ট একটা ছেলে আমেরিকার সবচেয়ে শক্তিশালী মানুষের ক্ষমতা নিয়ে সন্দেহ
করছে। তো এরপর অলিভা করে কি বাকির মুখে এত জোরে একটা থাপ্পড় মারা যায় বাকির দেয়াল ভেঙে পাশের সেলে পড়ে যায়। তো এইটা দেখে ওই পাশে যে কয়েদিটা ছিল, আই মিন ওই বাকির বৃদ্ধ বন্ধুটা, সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সে ভাবছে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ব্যক্তি কেন এই ছেলের সাথে হুদায় ফাইট করছে যেখানে ছেলের হাতটা বাঁধা। আর অলিভা তখন বাকিকে বলে, যাক তুই আমাকে রাগাতে সক্ষম হয়েছিস, আর এখন আমি একজন আসল ফাইটারের মতো তোর সাথে ফাইট করব। তো এরপরে দেখা যায় বাকি করে কি তার দুই কাঁধের জয়েন্ট এমন ভাবে ডিসলোকেট করে যে তার পেছনে যে হাত বাঁধা ছিল সেটাকে সামনে নিয়ে আসে। আর তারপর অলিভাকে বলে, জাস্ট এক মিনিট সময় দাও, আমার হাতের আঙুলকে মুক্ত করে ফেলবো। তো এরপর দেখতে দেখতে বাকি করে কি তার আঙুলের উপর একটা বিশেষ ধরনের প্রেসার দেয় যে কারণে তার রক্ত চলাচলকে সে নিয়ন্ত্রণ করতে পারে এবং আঙুলের লককে কম্প্রেস করে সে রক্তের ক্ষমতা দেয়, মানে প্রেসার দিয়েই ওই লককে ভেঙে ফেলতে সক্ষম হয়। তবে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হবে হয়তো যে ভেতর থেকে সকল রক্ত বের করে আঙুলটা চিকন করে ফেলেছিল, এরকম কিছু একটা হবে। মোট কথা ও নিজেকে মুক্ত করে ফেলে। তো এটা দেখে অলিভা বলে, এখনই তো আসল মজা হবে। তো এরপর বাকি যখন অলিভাকে একটা পাঞ্চ করে, বাকির কাছে মনে হয় সে কোনো একটা সিমেন্টের দেয়ালে পাঞ্চ করেছে। তবে অলিভা বাকির প্রশংসা করে বলে, অনেক ভালো ছেলে, তোমার পাঞ্চে আসলেই শক্তি রয়েছে, কিন্তু তোমার কি মনে হয় আমার এই শরীর এত সহজে শেষ করে দিতে পারবে? তো এটা বলে সে বাকির হাত ধরে ফেলে। আর তাদের দুজনের মধ্যে একটা কংক্রিটের দেয়াল ছিল, তো অলিভা বাকিকে এমন ভাবে টানে যে দেয়াল ভাঙতে ভাঙতে বাকি চলে আসে। আর এরপর অলিভা বাকির এক হাত এক পা ধরে এমন ভাবে ঘোরাতে থাকে মনে হচ্ছে সে কোনো কাপড় ঘোরাচ্ছে। আর তারপর অলিভা বাকিকে একটা দেয়ালে ছুঁড়ে মারে, আর এই কারণে তিনটা সেলের দেয়াল ভেঙে চতুর্থ সেলে গিয়ে বাকি পড়ে, সিরিয়াসলি। তো এরপর অলিভা তার ফুল শক্তি ব্যবহার করে বাকির বুকে একটা পাঞ্চ মারার চেষ্টা করে, বাট বাকি তখন তার দুই হাত সামনে এনে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। বাট এই পাঞ্চে এত বেশি শক্তি ছিল যে বাকি লোহার দরজা ভেঙে দরজা সহ নিচের গ্রাউন্ড ফ্লোরে গিয়ে পড়ে, আর অলিভাও উপর থেকে লাভ দিয়ে নিচে চলে আসে। তো এরপর বাকি যখন অলিভাকে কিক করার চেষ্টা করে, তখন অলিভা বাকির পা ধরে তাকে আবারও মাটিতে আছাড় মারে, আর এ কারণে নিচে কংক্রিট থাকার পরেও 30 সেন্টিমিটারের মতো গর্ত হয়ে যায়। আর জেলের গার্ডরা নির্বাক হয়ে গুলো দেখছিল, আর তারা বিশ্বাসই করতে পারছিল না যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী মানুষ একটা বাচ্চাকে এরকম নিষ্ঠুর ভাবে মারছে, বারবার মাটিতে আছাড় মারছে। কিন্তু এত মার খাওয়ার পরও বাকি যে বারবার উঠে অলিভার উপর আক্রমণ করার চেষ্টা করছে এটা দেখে তার আরো বেশি অবাক হয়ে যায়। আর এরপর হঠাৎ করে বাকি একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায়। সে একটা ফ্ল্যাশব্যাক দেখে যে আজ থেকে 5 বছর পূর্বে সে যখন তার বাবার সাথে প্রথমবার ফাইট করেছিল তখন সে হেরে গিয়েছিল, আর ওই সময় তার এই ফিলিংসটা হয়েছিল যে ফিলিংসটা এখন হচ্ছে। আর এখানে বাকি চিন্তা করে, আর যাই হোক না কেন, আমি অলিভাকে কোনোভাবে বেঁচে থাকতে দিব না, ওকে হারিয়ে ছাড়বো। তো এরপরে বাকির সারা শরীর ভাইব্রেট করতে থাকে, আর বাকি তখন জাম্প করে মাটিতে এসে দাঁড়ায়। আর এখানে দেখা যায় বাকি যেখানে চিত হয়ে পড়েছিল ওখান থেকে ওঠার পর সেই জায়গা থেকে একটা শয়তানের ছবি ভেসে উঠেছে। মূলত এটা বাকির পেছনের যে মাসলটা রয়েছে যেটাকে ব্যাক ডেমন বলা হয় বা ডিমন ব্যাক বলা হয়, সেটা মাটিতে গেথে বসে গিয়েছে, যেটা একটা শয়তানের চেহারা হয়ে গিয়েছে। তো এরপর যখন গার্ডরা বাকির ফাইটিং করার ভঙ্গি দেখে তখন তারা বাকির মধ্যে জাপানিজ নাম করা সোয়ার্ডম্যান মুসাশি মিয়ামোটোর ঝলক দেখতে পায়। আর অলিভাও তখন বুঝতে পারে বাকির মধ্যে থাকা যোদ্ধা এখন জেগে উঠেছে। তো দুজন ফাইটারই এখন শান্তিতে একে অপরকে দাঁড়িয়ে দেখতে থাকে। দেখে মনে হচ্ছে দুজন সোয়ার্ডম্যান কাটানা নিয়ে ফাইট করার আগে একে অপরের মুভমেন্ট প্রেডিক্ট করার চেষ্টা করছে যে ও যদি ওপর থেকে আক্রমণ করে তাহলে আমাকে কিভাবে বাঁচতে হবে এবং কিভাবে পাল্টা আক্রমণটা করতে হবে। তো এরপর দেখা যায় অলিভা আবারও বাকির উপর আক্রমণ করতে আসে, আই মিন রাউন্ড 2 শুরু হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে অলিভা মাটিতে ঘুরে পড়ে যায়, মানে প্রথম রাউন্ডে তো আমাদের বাকি হেরে গিয়েছে, বাট এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ডে দেখা যায় রাউন্ডের শুরুতে অলিভা মাথা ঘুরে মাটিতে পড়ে গিয়েছে, দেখে মনে হচ্ছিল কোন একটা শক্তিশালী জিনিস অলিভার ঘাড় ধরে জোরে মাটিতে ফেলে দিয়েছে। আর তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে একটা গার্ড ক্যামেরা দেখিয়ে সবাইকে বলে, স্যার বাকি তো তার জায়গা থেকে নড়েছে, এটা আমরা খালি চোখে দেখতেই পাইনি, কিন্তু ক্যামেরায় স্লো মোশনে দেখা যাচ্ছে সে মাত্র কয়েক মিলি সেকেন্ডের জন্য নড়েছিল এবং দ্রুত গিয়ে অলিভার মুখে পাঞ্চ করে তাকে মাটিতে ফেলে নক আউট করে দিয়েছে। এবং বাকির মুভমেন্ট এত ফাস্ট যে সাধারণ চোখে এটা দেখা পসিবল নয়। সে তো অলিভাকে প্রথম ফাইটে নক করে দিয়েছে। তো যাই হোক, প্রথম রাউন্ড জিতেছে কে? অলিভা। দ্বিতীয় রাউন্ড জিততো বাকি। আর এরপর দ্বিতীয় রাউন্ডে অলিভার জ্ঞান ফেরার সাথে সাথে তৃতীয় রাউন্ড শুরু হবে এবং জ্ঞান ফেরার পর সে বাকির প্রশংসা করতে থাকে এবং বলে, আমি তোমাকে জাস্ট একটা বাচ্চা মনে করেছিলাম, বাট আমি ভুল ছিলাম, আমার আসলে বোঝা উচিত ছিল তোমার শরীরে U01 রক্তই বইছে, আর আমার বিশ্বাস ছিল তুমি অনেক দূরে এগিয়ে যাবে। আসলে একজন সুপার মানুষের ব্রেন সর্বোচ্চ 0.5 সেকেন্ডের মধ্যে রেসপন্স করতে পারে, কিন্তু যদি কোনো অ্যাটাকের স্পিড 0.5 সেকেন্ডের চেয়েও দ্রুত হয়ে যায় তাহলে মানুষের ব্রেন কিছুই করতে পারে না। তুমি যেটা আমার সাথে করেছো সেটা মিলি সেকেন্ডের খেলা ছিল, তুমি আসলে অনেক ভালো এবং ফাস্ট একটা ফাইটার, তোমার টেকনিক হচ্ছে স্পিড শক্তি, বাট আমার কাছে যেটা রয়েছে শক্তি, যেটা তোমার শক্তি হচ্ছে অনেক বেশি, আর এর জন্য আমার সামনে তুমি জিততে পারবে না। তো এরপর অলিভা করে কি তার সবচেয়ে ডেঞ্জারাস টেকনিক আয়রন বল বা প্যাকম্যান টেকনিক দেখায়। তো এটা দেখে বাকি শক হয়ে যায় এবং বলে, বা এইগুলো আবার কি, এটা কোন ধরনের টেকনিক? আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এরপর 12 নম্বর বা সিজন 3 সর্বশেষ এপিসোডে আমাদের যেটা দেখানো হয়, অলিভা আয়রন বল বা প্যাকম্যান টেকনিক ব্যবহার করছে, আর এই টেকনিকে সে নিজের শরীরকে অনেক বড় আয়রন বলের মতো করে নেয়। আর এরপর বাকি যখন কিক মেরে তার ডিফেন্সকে দুর্বল করার চেষ্টা করে তখন বাকির মনে হয় সে কোনো লোহার দেয়ালে কিক মারছে, আর এটা হয়তো অনেক বড় একটা লোহার বল। আর তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অলিভা যখন অনেক ভালো মুডে ছিল, সে খাওয়ার দাওয়ার শেষ করার পরে সে তার বন্ধু বান্ধবদের বা
ওই গার্ডদের মাসল শিফটিং টেকনিক দেখায়। মাসল শিফটিং টেকনিকটা হচ্ছে সে তার বডি মাসলে নিজের শক্তি ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করতে পারে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, মানে কি বলবো, ধরো ওর যত পাওয়ার রয়েছে সব পাওয়ার একবার বিসিতে নিতে পারে, আবার যত পাওয়ার রয়েছে সব পাওয়ার একবার পাছায় নিতে পারে, আবার মনে করো যে কপালে নিতে পারে, সব জায়গায় নিতে পারে। তো এই জন্য বাকি যখন যে জায়গাটায় আক্রমণ করছে, অলিভা করছে কি, তার মাসল পাওয়ারটাকে সেই জায়গায় শিফট করে নিচ্ছে, যে কারণে অলিভার কিচ্ছু হচ্ছে না। আর ব্যাপারটা অনেকটা নিউটনের যে তৃতীয় সূত্র রয়েছে, প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এই কারণে বাকি যখন ওই মারগুলো অলিভাকে মারছে, উল্টো বাকি মনে করো যে ড্যামেজ খাচ্ছে। তো বাকি এই টেকনিক দেখে বলে, হ্যাঁ এই টেকনিকটাকে তো আমি এর আগেও কোথাও দেখেছি, আমি একটা ফাইটারের সাথে ফাইট করছিলাম কিন্তু তার বডি মাসল এত তোমার মতো এত বেশি ছিল না, তাই আমার মনে হচ্ছে তোমার আয়রন বল ভাঙতে আমাকে একটু দ্বিগুণ শক্তি ব্যবহার করতে হবে। তো এরপর বাকি করে কি, রিজার্ড বডি আর্ট নামে একটা টেকনিক ব্যবহার করে। আর এই টেকনিক দেখে একটা গার্ডের একটা কিছু মনে পড়ে, সে যখন পুলিশ একাডেমিতে ট্রেনিং করছিল তখন তাদের ক্যারাটে মাস্টার তাদেরকে রিজার্ড বডি আর্ট টেকনিকটা শিখিয়েছিল। এই টেকনিকে তাদের ক্যারাটে মাস্টার তাদের হাতের শক্তি দিয়ে একটা আয়রন বলকে দুই টুকরা করে ফেলেছিল। আর তারপর তাদের মাস্টার তাদেরকে বুঝিয়েছিল মানুষের বডির অনেকগুলো জয়েন্ট রয়েছে এবং তাদের অ্যাটাকের পাওয়ারকে বাড়ানোর জন্য এগুলো সাহায্য করে। আর এগুলোকে আমরা শক অ্যাবজর্বারও বলতে পারি। মানে অনেকটা মনে করো কি, যে বাইকে তারপরে গাড়িতে যে তোমার ই থাকে না সাসপেনশন, ওইটাকে বলতে পারো আর কি। আর এই টেকনিক ব্যবহার করে যে কোনো শক্তিশালী জিনিসও ভাঙা যায়। আর কোনো মানুষে যদি এই টেকনিকে মাস্টার হয়ে যায় তাহলে সে তার শরীরের ওজনকেই আয়রন বলে শিফট করে নিতে পারে। ধরো একজন মানুষের ওজন হচ্ছে 70 কেজি, তাহলে সে নিজেকে 70 কেজির আয়রন বলে শিফট করে নিতে পারে। আর 70 কেজি ওজনের আয়রন বল যদি 20 কেজি ওজনের কোনো একটা আয়রন বলের উপর ফেলা হয় তাহলে 70 কেজির আয়রন বল 20 কেজির আয়রন বলকে খুব সহজে ভেঙে দিতে পারবে। তো এরপর বাকি করে কি, তার সবচেয়ে পাওয়ারফুল একটা পাঞ্চ অলিভার উপর করে। বাট অলিভার তখন বাকির হাত ধরে প্যাকম্যান টেকনিক ব্যবহার করে বাকিকে তার শরীরের মধ্যে ঢুকিয়ে নেয়। চিন্তা করো, মানে সহজ ভাষায় যদি কোনো ঘাস ফরিং বা মশাকে তুমি যদি হাতুর তালুতে ঢুকে পিষে ফেলো, সেরকম একটা কিছু। তো অলিভা তার বডিকে, পুরো বডিকে হাতের তালুর মতো ব্যবহার করছে আর বাকিকে মনে করো ঘাস ফরিং এর মতো ভেতরে নিয়ে পিষে ফেলেছে। আর এরপর অলিভা করে কি, ওকে পিষে বাইরে বের করে দেয়। আর তারপর অলিভা বাকিকে বলে, তুমি হার মেনে নাও বাকি, তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দেবো। তো এই কথা শুনে বাকি বলে, না আমি আগে কখনো হার মেনেছি না আমি হার মানবো, তুমি আমাকে মেরে ফেললেও আমি হার মানবো না। এরপর অলিভার রেগে করে কি, বাকির মুখে কিক মারা শুরু করে দেয়, কিন্তু তখন বাকি এগুলোকে ডস করে দেয়, এদিক ওদিক সরে যেতে থাকে। আর তারপর অলিভ এবার আবারও প্যাকম্যান টেকনিক ব্যবহার করে, বাট বাকি এবার এটাকে ডস করে দেয় এবং উল্টো অলিভার নাকের মধ্যে দুইটা আঙুল ঢুকিয়ে দেয় এবং অলিভাকে এবার অনেক ড্যামেজ দেয়, কারণ নাক তো অনেক সেন্সিটিভ জায়গা। আর তারপর বাকি করে কি, অলিভাকে বলে, তুমি অনেকক্ষণ ধরে আমার উপর আজব আজব সব টেকনিক দেখিয়ে যাচ্ছ, খুব বোরিং লাগছে ব্যাপারটা, বাচ্চাদের মতো ফাইট করছো কেন, আসল পুরুষের মতো ফাইট করো, আসো আমরা আমাদের পাঞ্চ ইউজ করি, একজন আরেকজনকে শেষ করে দিই, যার মধ্যে শক্তি বেশি থাকবে সেই ফাইট জিতে যাবে। তো এই কথাগুলো কিন্তু অলিভার পক্ষে যাচ্ছিল, কারণ প্রথমত অলিভার নিজের শরীরের উপর ভরসা অনেক বেশি, তার উপর আবার অলিভার হাত বড়, অলিভার শক্তি, অলিভার পাঞ্চের পাওয়ারও বেশি। তো অলিভার তখন বলে, তুমি এই ধরনের চ্যালেঞ্জ দিয়ে অনেক বড় একটা ভুল করে ফেললে বাকি, এইভাবে ফাইট করলে আমি তো তোমাকে খুব সহজে হারিয়ে দেবো, কারণ আমার মাসল তোমার চেয়ে বেশি, আমি সাইজে তোমার চেয়ে বড়, আমার শক্তিও তোমার থেকে অনেক বেশি, তোমার পাঞ্চগুলো অনেক ভারী হবে, তুমি তো কোলাতে পারবে না। আর এই কথা শুনে মাইক টাইসন উপর থেকে চিৎকার করে বলে, বাকি তুমি অনেক বড় ভুল করছো, ওকে এই ধরনের চ্যালেঞ্জ করা উচিত হয়নি। বাট এটা শুনে বাকি বলে, অনেক হয়েছে, এখন হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হবে, আমার কাছাকাছি এসে ফাইট করো। তো এরপর দেখতে দেখতে তারা দুজন একে অপরের পাশে আসে এবং পাওয়ারফুল পাঞ্চ মারা শুরু করে। আর এই কারণে তাদের দুজনের মুখে অনেক বেশি আহত হয়ে যায়, দুজনের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং সেখানে থাকা সবাই এসব দেখে অবাক হয়ে যায়, কারণ সবাই ভাবছিল অলিভা খুব সহজে এটা জিতে যাবে। বাট বাকি এখানে সমানে সমানে ফাইট করছে আর দেখে মনে হচ্ছে এই ফাইট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ এই জেলের দেয়ালের উপর শকুনেরা বসে রয়েছে, তারা অপেক্ষা করছে কোন ফাইটারটা মরবে তার মাংস তারা খাবে। চিন্তা করো ভাই, এটা কোন লেভেলের এনিমি। তো যাই হোক, এরপর বাকি করে কেউ অলিভার মুখে পাঞ্চ করতে করতে তাকে দেয়ালের দিকে নিয়ে যায়। আর তার মনের মধ্যে তখন একটা কথাই চলছিল, আমি যদি অলিভাকে এখন হারাতে চাই আমাকে ওর স্টাইলই হারাতে হবে, তাছাড়া অন্য কোনো ভাবে আমি ওকে হারাতে পারবো না, কোনো টেকনিক ওর উপর কাজ করবে না। তো এরপর যখন বাকি অলিভাকে দেয়ালের কাছে নিয়ে যায় তখন অলিভা করে কি তার শেষ শক্তি দিয়ে বাকির উপর পাঞ্চ করতে থাকে। আর এ কারণে বাকি প্রায় নিচেই পড়ে যাচ্ছিল, কিন্তু তার আগে সে করে কি মাথা দিয়ে অনেক জোরে অলিভার নাকে আঘাত করে এবং তাকে দেয়ালের দিকে ধাক্কা মেরে দেয়। আর এ কারণে অলিভার সেখানে অজ্ঞান হয়ে যায় নাকে বাড়ি খেয়ে। আর বাকিও চরম জোরে একটা পাঞ্চ মেরে এই দেয়ালটাকে ভেঙে জেল থেকে বাইরে বেরিয়ে আসে। আর বাকি এরপর তার সামনে কাউকে দেখতে পায় না, আর বাকি বুঝতে পারে এই ফাইটটা সে জিতে গিয়েছে। আর এভাবে পৃথিবীর একটা ছোট বাচ্চা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বা আমেরিকার সবচেয়ে শক্তিশালী মানুষকে, ফাইটারকে হারিয়ে দিয়েছে। তো কিছুক্ষণ পর অলিভার জ্ঞান ফিরে আসে আর সে তার সামনে গার্ড এবং বাকিকে বসে থাকতে দেখতে পায়। তো অলিভা তখন বাকিকে বলে, বাকি তোমার কাছ থেকে আমি এরকম কিছু আশা করেছিলাম, বুঝতে হবে তুমি ওগার মানে ইউজুরো হানমার ছেলে, তো আমি গর্বের সাথে বলছি তুমি এই ফাইটটা জিতে গিয়েছো। আবার মারিয়াও অলিভার এই অবস্থা দেখার জন্য এখানে চলে এসেছে, মানে এই প্রথমবার মারিয়া নিজে থেকে উঠে অলিভার ফাইট দেখতে এসেছিল। তো মারিয়া বলে, তুমি অনেক ভালো করেছো অলিভা। আর তারপর অলিভা করে কি মারিয়াকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যায়। আর যাওয়ার সময় ওয়ার্ডেনকে বলে, কালকে সকল কয়েদিদের ডেকো, সাংবাদিকদেরও ডেকো, আমার কিছু কথা রয়েছে। তো সকাল হতেই দেখতে পাই আমরা বাকি জেল থেকে চলে যাই। আর অলিভা তখন অবশিষ্ট কয়েদিদের বলতে থাকে, বাকি হারমা আমাকে
হারিয়ে দিয়েছে। আর এই জেলে যেহেতু দুজন মিস্টার আনচেন থাকতে পারবে না, এ কারণে বাকি জেল থেকে পালিয়ে গিয়েছে। আর এরপর আমাদের দেখানো হয় ম্যাচ জিতে বাকি জাপানে ফিরে এসেছে। আর এই খবরটা যখন ইউজুরি হানমা জানতে পারে ও তো শকড হয়ে যায়। ইউজুরি হানমা বলে, কি, আমি একটা আফ্রিকান হাতিকে হারিয়ে দিয়েছিলাম, কিন্তু বাকি আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি বিস্কিট অলিভিয়াকে হারিয়ে দিয়েছে। তার মানে বাকি সত্যি সত্যি এবার আমাকে চ্যালেঞ্জ করতে পারে, তার মানে বাকির সাথে তোমার ফাইট অনিবার্য হয়ে গিয়েছে। আর এখানে এই সিজন 3 শেষ হয়ে যায়। তো যাই হোক, অসাধারণ একটা জার্নি ছিল বাকি হানমার, আমার সবাই এনজয় করেছি। টান টান উত্তেজনার একটা মনে করো যে এনিমে ছিল। তো এরপরে যে লাস্ট সিজনটা রয়েছে সেটা আরো বেশি ক্রিটিক্যাল, সেটা আরো বেশি টান টান উত্তেজনা করার কারণটা হচ্ছে সেখানে আরো বেশ কয়েকটা ক্যারেক্টারকে আমরা দেখবো। যেমন এখন আমরা পিকলকে দেখিনি, ইউজুরি হানমা ভার্সেস বাকি হানমার ফাইট দেখিনি, সবচেয়ে মেইন ফাইট যেটা, যার জন্য আমরা এই সিরিজটা দেখছি, জ্যাক হানমার সেই লেভেলের ফাইট রয়েছে। তো ওগুলো আমরা সিজন 4 এ দেখবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।